আসসালামু আলাইকুম কে তাকে দিরা এবার মালা ভালোই আসো আমরা আল্লাহর মতো ভালোই আছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আর আজকের ব্লগ ভিডিওতে ছোটো ছোটো অনেক কিছু দেখামো মানে ছোটো ছোটো বলতে মেলা কিছু রাঁধছিলাম সেই সেই আর আল্লাহ আল্লাহ হয়ে তোমাদের দেখামো বুঝছো আর আমি কি কি রাঁধছিলাম আর কিসের জন্য রাঁধছিলাম সব কিছু কমো তোমাদের এই ভিডিওতে এটা একটা মেহমান আসছিল সেই দিন আমি মেলাটা রাঁধছিলাম সেই দিনের ভিডিও বুঝছো মেলা আগেরও ভিডিও তা আমার ভিডিওটা দেখো তোমার কাছে মনে হয় ভালোই নাকবো এই দেখো আমি সেমাই রান্না করে নিতেছি বুঝছো এলো হলো লাচ্চা সেমাই আর এই লাচ্চা সেমাই একটা স্পেশাল সেমাই আমাদের আর্মি এসটি থেকে কিনে আনছিল তোমাদের দুলাভাই সেটা দেখো যে রান্না নিলাম এই সেমাইটা যে এত স্বাদ নাগে তোমরা খাইছো কিনা জানি না তবে একবার এই সেমাই রান্না দেহ খুবই ভালো নাকি বুঝছো আর এটা রান লেখা লিখে বেরি মন নয় এত স্বাদ আর এই দেখো এখানে আমি লুডুস আসে না মোটা লুডুস সেই লুডুস দিয়ে পায়েস রান্না বুঝছো মানে পায়েস বলতে লুডুস রান্না সেমাই রান্না আর কি এটা এক ধরনের সেমাই যেমন আমরা আতের সেমাই রানছি এটা হইলো হেরোম লুডুস রান্না সেমাই বুঝছো আর এটা আমি গুড় দিয়ে রান্ন দেখো গুড় জাল দিয়ে নিছি গুড়ের ডিমা আমি দিয়ে এটা জাল দিয়ে নিছি আর এটা ইন্দ্র ইন্দ্রে নিছি আর এখানে দেখো পায়েসও রানছি আমি কইলাম না তোমাকে মেজ ম্যাচ তাই মেলা রহমেদ মিটা রানছিলাম এটা হলো যে সেই রান্না করছি পায়েস রান্না করছি তারপরে যে লুডুসও রানছি এই তিনটা আইটেম কিন্তু মেয়ালা ভালো লাগে আর এই ধর পায়েস রান্না হইলে আমি যে দুধ গুড় জাল দিছিলাম আলাদা খেজুরের গুড় জাল দিয়ে আলাদা ঠান্ডা হয়ে আমাদের আর এই ধর মাটির পাইলে আমাদের তেলে নিতেছি মাটির পাইলে আমার তুলে না মিষ্টি জিনিস যেমন গরম থাকে তেমন খেপেনি গান ভালো লাগে নষ্টও হয় না বুঝছো আর এই এর মধ্যে আবার আরেকটা আইটেম রান্ধতেছি এটার মধ্যে লুডুর সময় কইলাম না হেডা রানো মই ধো এই যে লুডুর সময়টা আমি মাঝখানে রাঁধছিলাম ভিডিও আগ পিস হয়ে যায় আর পিছনে পড়ে গেছে বুঝছো আর এই লুডুর সময় খাইবেন নাকি এত স্বাদ নাকি তোমরা যদি না রান্ধো তাহলে তোমরা বুঝবাই না যে এটা কি পরিমাণ স্বাদ নাকি আর এই কালার দেহে তোমরা বুঝবে যে আমরা যে ছোটবেলায় আতের সময় খাইছি এটা কিন্তু আতের সময়ের মতো দেয়া যেতেছে তাই না আর আতের থেকে ওই লুডুর সময় খাইতে বেশি ভালো নাকি তোমরা অবশ্যই বাসায় রান্ধা দেহ কে বয় আমাকে জানাই বুঝছো আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর দেখতেই তো বোঝা যাইতেছে কি সুন্দর কালার হয়েছে আর দেখো আরো কি কি রানছিলাম এখানে গরুর মাংস রানছি মুরগির মাংস রানছি পোলাও রানছি আরো টুকি টাকি মেলাতে রানছিলাম আর তোমাকে দেখাইলাম না আমি তোমাদের খালি এইগুলা মাংস আর পোলাও দেখাইতেছি দেখো যে আমি একটু পোলাও রান্না করলে একটু গাজর দিই এতে কি হয় পোলাওটা দেখতে না বেহালা ভালো দেখা যায় আর ভালো দেখা গেলে আমার বাচ্চারা বেশি পছন্দ করে দেখলি কে ওয়া ওয়া মো সুন্দর হয়েছে সেই আমি একটা ওদের একটু আনকমন করে রান্না খিলাই বুঝছো আর দেখো মুরগি রোস্ট আমার ছেলের অনেক পছন্দ বুঝছো এটা ছেলের পছন্দ এটা আমি মা হিসাবে তো রানবই তাই না আর এই যে গরু মাংস রাঁধছি গরু মাংস তো তোমার দুলা পছন্দ আর এই গরু মাংস মেয়ালা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো তোমার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট হয়ে কো আর সবাই ভালো থেকবে